সাফ ফুটবলের রানীদের ছাদখোলা বাসে সংবর্ধনার দিনটি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে জাহিদ আহসান রাসেলের কাছে সবচেয়ে স্মরণীয় দিন। বৃহস্পতিবার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে সাংবাদিকদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশে এমনটা জানান তিনি। গেল 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মন্ত্রিসভা গঠনে ব্যস্ত সময় পার করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 25 মন্ত্রী এবং 11 প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা গাজীপুর 2 আসন থেকে নির্বাচিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নাম অবশ্য নতুন মন্ত্রীবর্গে তালিকায় নেই। এটা আসলে আমার বিষয় নয়, এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর যেহেতু বিষয়, উনি কাকে দিয়ে আসলে মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, এটা ওনার পুরোটাই ওনার আসলে এখতিয়ার। কিন্তু সংসদস্য হিসাবে যেহেতু এটা আমি জনগণের, আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেন, আমি সংসদ সদস্য হই, কিন্তু মন্ত্রিত্বকে পরিচালনা করবে, মন্ত্রী পরিষদকে পরিচালনা করবে, এটা আসলে পুরোটাই ওনার এখতিয়ার। আমি আসলে কোনোটাই মানে আমি কোনো কিছু আমি ভাবছি না। আমি মনে করি উনি যাকে দিয়ে মানে উনি ভাববেন যে ওনাকে দিয়ে এটা পরিচালনা করবেন, তিনি এটা আসলে উনি করবেন। মন্ত্রীদের শেষ দিনেও জাতীয় ক্রীড়া পরিষদে এসেছেন জাহিদ আহসান রাসেল। বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণ সেবী ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহায়তা এবং জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি সভা করেছেন। এই 2 কর্মসূচির মাঝে গণমাধ্যমে নিজের 5 বছরে কর্মসূচি তুলে ধরে সুখস্মৃতি ও অতৃপ্তির কথাও জানান তিনি। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে আমি এটিকে ক শ্রেণীভুক্ত করতে পেরেছি এবং ক শ্রেণীভুক্ত করেছি এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করেছি, যেখানে প্রথমবারের মতো আমি অনেককে এখানে অন্তর্ভুক্ত করেছি। আপনার জাতীয় ক্রীড়া পুরস্কারে আপনি জানেন যে বর্তমান খেলোয়াড়দের আসলে দেওয়া যায় না, পুরস্কারটা দেওয়া যায় নীতিমালা অনুযায়ী। আমি আগে কাজ করেছি, আসলে সেই কাজগুলোকে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, এটা আমার অন্যতম একটা লক্ষ্য ছিল। গত 5 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক ঘটনাই ঘটেছে। অনূর্ধ্ব-19 দলে বিশ্বজয়ের মতো ঐতিহাসিক ঘটনাও যেমন ঘটেছে, তেমনি ধরা দিয়েছে সাফ ফুটবলে বাংলা রানীদের শ্রেষ্ঠত্বের মুকুট। বিদায় ক্ষণে যেন সেই স্মৃতি দাগ কাটছে তার মনে। আনন্দ তো আসলে অনেক 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 জায়গায় ছিল। তা আনন্দের মধ্যে একটা আনন্দ আমি খুব 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 মনে পড়ে যখনই বলি, আমাদের সাউথ এশিয়ান গেমসে নারীরা যখন চ্যাম্পিয়ন হলো এবং তাদের জন্য যে ছাদখোলা বাসের আমি ব্যবস্থা করতে পেরেছিলাম, খুব একেবারে রাতারাতি ব্যবস্থা করেছিলাম এবং তাদের সাথে এই আনন্দটা ভাগ করতে পেরেছিলাম, এটা আমার কাছে অন্যতম একটা সেরা মুহূর্ত ছিল এবং অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল। অবশ্যই অবশ্যই মিস করবো, এটা তো আমার একটা বললাম যে একদম হৃদয় থেকে আসার মতো জায়গা যে আপনারা আমাকে, আমাদের বিশেষ করে সাংবাদিক ভাইগণ এত সহযোগিতা করেছেন। আসলে এটা আমি যতই কৃতজ্ঞতা জানি না কেন এটা আমার কম হবে, যেভাবে আপনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন। 2020 সালে করোনা ভাইরাসে অবরুদ্ধ হয়ে পড়ে দেশে ক্রীড়াঙ্গন, সেই সময় না থাকলে আরও একটু এগিয়ে যেতে পারত বলে ধারণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। তবে করোনার সময় নানা প্রতিকূলতার মধ্যেও তিনি ক্রীড়াঙ্গনে সবার পাশে থাকার চেষ্টা করেছেন। প্রায় 4 বছর আমাকে কিন্তু মহামারী এবং ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া যুদ্ধের ডামাডোলের মধ্যে পড়তে হয়েছে। এর মধ্যে আমার একটা আসলে ইচ্ছে ছিল যে ট্রেনিং খাতে অর্থ বাড়ানোর। আমি যেমন প্রথম বছরেই যেমন আমি সুযোগ পেয়েছিলাম, আপনারা দেখেছেন যে আগে মানে খেলাধুলার সামগ্রী মাত্র 3 কোটি টাকা খেলাধুলার সামগ্রী কেনা হতো সারা বাংলাদেশ ব্যাপী মানুষকে দেওয়ার জন্য। আমি এসে প্রথম বছরে এসেই কিন্তু এটাকে 10 কোটি টাকা নিয়ে গেছি। এরকমভাবে ট্রেনিং খাতেও আমার একটা ই ছিল যে এটাকে আমি বরাদ্দ আমি বাড়ানোর চেষ্টা করব। কিন্তু আসলে এই এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হয়েছে, তো এই যার কারণে হয়তো অর্থ মন্ত্রণালয় টাকা পয়সা ছাড়ের ব্যাপারে একটু তারা একটু অনেক কিছু চিন্তাভাবনা করেছে। এই কারণে আমার এটা একটা ই যে আমি এই খাতে আসলে সেই তুলনায় বাড়াতে পারিনি। আমার একটা ইচ্ছে ছিল যে অনেক অনেক বাড়াবো আমি এটা। গত 5 বছরে তিনি ক্রীড়াঙ্গনে সবার কাছ থেকে পেয়েছেন সহযোগিতা, বিশেষ করে ক্রীড়া সাংবাদিকদের সাথে তার সম্পর্ক ছিল বেশ আন্তরিক। বিদায় ক্ষণে তাই সাংবাদিক সহ অন্যান্য ফেডারেশনে কর্মকর্তাদের সাথে সেলফি তুলতে ভুলে যাননি বিদায়ী ক্রীড়া প্রতিমন্ত্রী। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।